হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি চিকেন কারি বানাবো, তোমরা সবাই সঙ্গে থাকো। চিকেন কারি বানানোর জন্য যা যা মশলা লাগে তো সব সব মাংসতে দিয়ে দিলাম। পেঁয়াজ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, তো একটু তেল, তেজপাতা দিয়ে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, আর তেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে 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 দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার করে নেব। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিলে একটা স্মেল বার, এটা খুব ভালো লাগে। দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। চিকেন ফ্রাই করে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। আলু দিয়ে দিলাম। তারপরে তোমরা সবাই দেখতে থাকো, কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবে, ট্রাই করে জানাবে কীরকম হলো, কমেন্টে জানাবে। পেঁয়াজ বাটা আর রসুন আদা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু সময় ফ্রাই করে নেব। এখন জল দিয়ে দিলাম। চিকেন কারি বানাচ্ছি তার জন্য একটু ঝুলঝুল ভালো লাগবে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। চিকেন মশলা দিয়ে দিলাম এখন অল্প। এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার রেসিপিটা হয়ে গেছে। বা